আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো বাঙালির সবচেয়ে ঐতিহ্যবাহী সুস্বাদু ও মজাদার পিঠা পাটিসাপটা। অনেকেই মনে করেন যে পাটিসাপটা পিঠা করতে অনেক ঝামেলা আর অনেক সময় সাপেক্ষ, কিন্তু আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে খুব কম সময়ের মাধ্যমে এই মজাদার সুস্বাদু পিঠাটি তৈরি করা যায়। চলুন তাহলে দর্শক, আমরা দেখে নিই কিভাবে পাটিসাপটা পিঠা খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায়। আমি এখানে নিয়েছি এই কাপে 1.5 কাপ পরিমাণ নিয়েছি আমি চালের গুঁড়ো, এখানে হাফ কাপের মতো আছে ময়দা, 1 বাটি নিয়েছি আমি চিনি, এখানে আমি পোলার চাউল আমি ব্ল্যান্ড ভিজিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি 1/2 বাটির মতো, যেটা কিনা আমাদের ক্ষীর তৈরি করতে লাগবে, 2 লিটার দুধ নিয়েছি, পানি নিয়েছি আমি পরিমাণ মতো ইউজ করব। ভিউয়ার্স, এখন আমি ময়দাগুলো চালের গুঁড়োর সাথে মিলিয়ে নিব। সুন্দর করে এখানে আমি 2 চিমটি লবণ ইউজ করব। লবণ ইউজ না করলে মিষ্টির স্বাদটা সুন্দর মতো আসে না। অ্যাকচুয়ালি বেটারটা তৈরি করতে আমি নিয়ে নিব 5 থেকে 6 টেবিল চামচ চিনি, এর থেকে বেশি নিব না, কারণ পাটিসাপটার উপরের ক্রেপটা তৈরি করতে গেলে আপনার কম চিনি থাকাই ভালো, কারণ ভিতরে তো আমাদের ক্ষীরসাটা থাকবেই। এখন আমি যেটা করব, আমি প্রয়োজন মতো পানি মিশিয়ে এটাকে সুন্দর করে একটা বেটার বানাবো। অল্প অল্প করে পানি দিতে হবে আস্তে আস্তে। ভিউয়ার্স, বেটারটা আপনারা যত ভালো করে করবেন পাটিসাপটার উপরের ক্রেপটা তত বেশি ভালো হবে। ভিউয়ার্স, এই যে বেটারটা দেখুন এরকম হয়েছে, এটা যখন 30 মিনিট আমি আরো এরকম ভিজিয়ে রাখবো তখন আরেকটু সুন্দর হবে। এখন আমি যেটা করব, এটাকে আমি সুন্দর করে ক্লিন পেপার দিয়ে আমি আটকিয়ে রাখবো। ভিউয়ার্স, এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম 2 লিটারের মতো, এটা আমি জাল করতে করতে 1 লিটার করে ফেলবো। অনেকে আপনার দুধের মধ্যে এলাচ দেয়, তেজপাতা দেয়, কিন্তু আমি এগুলো কিছুই দিব না। আপনারা শুধু পিওর দুধ দিয়ে ক্ষীরটা বানিয়ে খেয়ে দেখবেন পাটিসাপটা পিঠা কত স্বাদ লাগে। ভিউয়ার্স, প্রায় আমি 20 মিনিট ধরে এটা আমি জাল দিতে থাকবো এবং 2 লিটার দুধকে আমি 1 লিটার করে নেব। এটা আমরা ক্রমাগত নাড়তে থাকবো যাতে কিনা নিচে না লেগে যায়। আপনারা চেষ্টা করবেন ননস্টিকের হাঁড়ি ইউজ করার জন্য, যদি ননস্টিকের হাঁড়ি নাও পান তাহলে এটা ক্রমাগত কিন্তু নাড়তে থাকতেই হবে, আদারওয়াইজ নিচে দিয়ে আপনার লেগে যাবে, তখন দুধের যে স্মেলটা আছে পিওর স্মেল সেটা কিন্তু আমরা আর পাবো না। দর্শক দেখুন, আমি দুধটা জাল দিতে দিতে প্রায় 1 লিটারের মতো করে এনেছি। এখন এই পর্যায়ে আমি যেটা করব, এখানে আমি চিনি মিশাবো স্বাদ অনুযায়ী। আমরা চিনিটা এখানে একটু বেশি মেশানোর ট্রাই করব, কারণ আমরা যেই চালের গুঁড়োটা এখানে চালের লিকুইডটা অ্যাড করব সেটা কিন্তু আপনার চিনি মিশানো নাই, যার কারণে আমরা কিন্তু চিনিটা একটু বেশি মেশাবো সামান্য, দুধটা যাতে একটু আপনার মিষ্টিটা বেশি হয়, তাহলে
আমরা চালের লিকুইডটা দিলে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দর্শক, এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে আমি পোলার চালের ব্লেন্ডারটা এখানে দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, এটা আমার নাড়ার উপরে রাখতে হবে। অনেকে চামিচ দিয়ে কিংবা কাঠি দিয়ে নাড়ে, যার কারণে একটু আপনার দলা দলা হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। কিন্তু আপনারা যদি এই হ্যান্ড উইক্স দিয়ে নাড়েন ক্রমাগত, তাহলে কিন্তু সেই দলা দলা হয়ে যাওয়ার ভাবটা আর এখানে থাকবে না। আমি নাড়তে থাকছি, আস্তে আস্তে এটা আঠালো ভাব ধরবে। দর্শক, এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম এবং এটা কিন্তু আমি ক্রমাগত নাড়ছি। দেখুন, আপনার ক্ষীরটা কিন্তু হালকা আঠালো ভাব ধরে এসেছে। এটা এখন ক্রমাগত এভাবে নাড়তে হবে। দর্শক, দেখুন, হয়ে গেল আমাদের মজাদার পাটিসাপটার ক্ষীর। এখন আমি এটা সুন্দর করে বাটিতে বেড়ে নিব এবং এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করলে এখন যেটা দেখছেন এরকম আঠালো, এর থেকে আরো দ্বিগুণ তিনগুণ আঠালো হয়ে যাবে, একদম সুন্দর ক্ষীর হয়ে যাবে। এখন আমি এটা ঠান্ডা করার জন্য বাটিতে বেড়ে নিচ্ছি। দর্শক, দেখুন, আমি ক্ষীরটাকে ঠান্ডা করে নিয়েছি, একদম ক্ষীরটা এখন ঘন হয়ে গিয়েছে। এখন চলুন কিভাবে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করব সেটা দেখে নিই। দর্শক, দেখুন, আমি ননস্টিকের একটা প্যান নিয়ে নিয়েছি এখানে এবং এখানে একটু একটু টিস্যু দিয়ে আমি তেল লাগিয়ে জাস্ট এখানে একটু ভিজিয়ে নিলাম প্যানটা। এটা আপনার সবসময় করতে হবে না, জাস্ট প্রথম পিঠাটা যখন বানাবেন তখন একটু তেল ভরিয়ে নেবেন, তারপরে এটা আস্তে আস্তে সুন্দর মতো পিঠাগুলো তৈরি হয়ে যাবে আশা করছি। এই যে দেখুন দর্শক, আমি 1 স্পুন এটা নিয়ে এখন আমি এটা সুন্দর করে আস্তে আস্তে এরকম ঘুরিয়ে নিব। দেখুন, ঘুরিয়ে নিলাম। এখন আমরা 20 সেকেন্ডের মতো অপেক্ষা করছি যাতে উপর থেকে এটা সুন্দর মতো রুটিটা হয়ে যায়। দর্শক, আমি ক্ষীরটা দিয়ে দিলাম এবং এভাবে আস্তে আস্তে এটা আমি উল্টিয়ে নিব। একটু কিছুক্ষণ রাখবো আমরা এখানে, অল্প আছে, যাতে কিনা একটা মচমচে ভাব আসে উপরের দিকে। দর্শক, আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আমরা 1 চামচ নিলাম, পরে এটা সুন্দর করে আস্তে আস্তে এটা আমরা ঘুরিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আপনার লিকুইডটা এরকম একবারে প্লেন ভাবে না বসবে। দেখুন দর্শক, এখন আমরা রুটিটা হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। দর্শক, রুটিটা হয়ে এসেছে, এখন আমি ক্ষীরটা বসাচ্ছি এখানে। এটা আপনারা যেটা করবেন, দর্শক, হয়ে গেল আমাদের আরেকটা পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে 3 থেকে 4 দিন পর্যন্ত ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখেও আপনারা এটা খেতে পারবেন। তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের পাটিসাপটা পিঠা। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথেও শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।